رسول বলছেন আমসিক আলাইকা লিসানাক ওয়া লিয়াসাকা বাইতুক ওয়া জালা খুদিয়াতিক জামান সংযত রাখো হে মহিলারা ভাষা সাবধান মেয়ে ছেলেরা ভাষা কন্ট্রোল করতে পারে শিখতে পারে এর জন্য মাদ্রাসা পড়াশোনা করতে হবে মেয়ে ছেলেরা স্বামীর সেবা করবে কোরআন হাদিসের মেসেজগুলো পড়তে হবে মেয়ে ছেলেরা বিশেষ করে বড়দেরকে সম্মান দিবে কোরআন হাদিসের শিক্ষা নিতে হবে মেয়ে ছেলে বাপের সম্মান করবে মায়ের সম্মান করবে ছেলে মেয়েদেরকে ভালো করে গড়ে তুলবে শিক্ষা কোরআন হাদিসে নিতে হবে পৃথিবীতে যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে ব্যতিক্রম কোনো শক্তি নেই একমাত্র এই কোরআন হাদিস ব্যতি রেখে যেখানে যাও রাসূল বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরি আমথালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফুন রাসূল বলছেন কোরআন থেকে একটা অক্ষর পড়লে এক নাকি দশ নাকির সমান মাদ্রাসায় ভর্তি হবে কোরআনের একটা অক্ষর পড়বে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে রাসূল দশ টাকার ফুল টপ টাইম ফিটিং করেছেন জোরে বলেন আর এই এত বড় সুন্দর কিতাবে ব্যবস্থা শিক্ষার জন্য মাদ্রাসা ব্যবস্থা করা হয়েছে ভাইরা আমার বোনরা আমার মায়েরা এই মাদ্রাসার সুন্দর ব্যবস্থা নিয়ে স্বামীর সেবা করুন পর্দা করে চলুন দেখবেন আল্লাহ যেই কথাটা কোরআনে বলছেন ওটা মানলে কি হবে বিজ্ঞান অসহায় এখানে যেরকম একটা তার আছে বাস এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সমাপনী টেনে দিচ্ছি এই তারের উপরে যেরকম একটা কভার দিয়ে বানানো বিজ্ঞান বানিয়েছে এর ভিতরে দুটো তার আছে না নেই দুটো তার নেগেটিভ পজিটিভ দুটোই কভার দিয়ে থাকানো নেগেটিভ আর পজিটিভ বিজ্ঞান তার বৈজ্ঞানিক শক্তি দিয়ে এমন ভাবে সেট করেছে নেগেটিভ পজিটিভ দিয়ে সুন্দরভাবে মাইকে আওয়াজ হচ্ছে লাইট জ্বলছে এখন আপনি বলেন বিজ্ঞানের আইন মানতে রাজি নয় কি করব আমার নিজে কিছু মস্তানি করব মানুষ যেরকম আপনার এই কি নামটা ভুলে গেলাম ওয়াসিম রেজবি কোরআনের আয়াতের 26টার ভুল ধরেছে যদিও সে বিষয়টা আজকে না বলতে পারলাম না তো দেখেন এখানে আপনি যদি মাথা ঘড়ি করে কোরআনের ভুল ধরতে যান উপরের কভারটা খুলে দিয়ে একটু মস্তানি করলেন না এটা মানতে রাজি নই উপরের বরখা কভারটা খুলে দিলাম ভিতরে কিছু পরনে পোশাক আছে নেগেটিভ পজিটিভ সেগুলোকেও খুলে দিলাম নেগেটিভ পজিটিভ দুটোকে খুলে দিলাম এখন উলঙ্গ হয়ে গেল দুটো নাই তার মানে বৈজ্ঞানিক প্রসেস অনুযায়ী তারগুলো আপনি তোমার নিজের মতো তৈরি করার কারণে নেগেটিভ পজিটিভ দুটো উলঙ্গ থাকলে এখন বলেন বাতি জ্বলবে না আগুন জ্বলবে কথা শেষ এই সিস্টেমটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যেই সিস্টেম বিজ্ঞানে সেই সিস্টেম কোরআনে জোরে বলো না আলাই থাকবে এই জন্য আল্লাহ বলছেন কোরআনের সিস্টেম মানবি এইভাবে অশান্তির আগুন জ্বলবে না জেনা ব্যবচার বাড়বে না মানব জীবনে সম্প্রীতি নিয়ে স্বামী স্ত্রীর মহাব্বত দাম্পত্য জীবন গড়ে সুখের সংসার নিয়ে তোমরা সংসার চালাবে এটা কেবলমাত্র কোরআন হাদিস মানতে গেলেই হতে পারে এই জন্য প্রতিমা আলোকের কাছে ভিক্ষা চাই যে আল্লাহ কোরআন হাদিস মেনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন গড়ে যাতে করে স্বামীর কাছে অভিশপ্ত না হই আল্লাহ আল্লাহ রসুলের কাছে অভিশপ্ত না হই জাহান্নামী না হই এই জন্য আমাদেরকে তুমি বিশেষ করে মা বোনদেরকে আল্লাহ প্রথমত স্নেহকারিণী বানাও বলুন আমি বিশেষ করে আমরা সকলেই যুবক বাবাজি ভাইয়েরা আমার আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা সাচ্চা ঈমানদার বানাও বলুন আমি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু